শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। অষ্টাদশ খণ্ড। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতা নগরে ভক্ত মন্দিরে। প্রথম পরিচ্ছেদ। বলরাম মন্দিরে শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে বলরামের বৈঠকখানায় বসিয়া আছেন, সহাস্য বদন। এখন বেলা প্রায় তিনটা। বিনোদ, রাখাল, মাস্টার ইত্যাদি কাছে বসিয়া, ছোট নরেনও আসিয়া উপস্থিত হইলেন। আজ মঙ্গলবার, 28 জুলাই 1885 খ্রিস্টাব্দ, আষাঢ় কৃষ্ণ প্রতিপদ। ঠাকুর বলরামের বাটিতে সকালে আসিয়াছেন ও ভক্ত সঙ্গে আহারাদি করিয়াছেন। বলরামের বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা আছে, তাই ঠাকুর বলেন বড় শুদ্ধ অন্ন। নারায়ণ প্রভৃতি ভক্তেরা বলিয়াছিলেন নন্দ বসুর বাড়িতে অনেক ঈশ্বরীয় ছবি আছে। আজ তাই ঠাকুর তাদের বাটি গিয়া অপরাহ্নে ছবি দেখিবেন। একটি ভক্ত ব্রাহ্মণীর বাটি নন্দ বসুর বাটির নিকটে, সেখানেও যাইবেন। ব্রাহ্মণী কন্যা শোকে সন্তপ্তা, প্রায় দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে যান। তিনি অতিশয় ব্যাকুলা হইয়া ঠাকুরকে আমন্ত্রণ করিয়াছেন। তাহার বাটিতে যাইতে হইবে ও আরেকটি স্ত্রীভক্ত গনুর মার বাটিতেও যাইতে হইবে। ঠাকুর বলরামের বাটিতে আসিয়াই ছোকরা ভক্তদের ডাকিয়া পাঠান। ছোট নরেন মাঝে বলিয়াছিলেন, আমার কাজ আছে বলিয়া সর্বদা আসিতে পারি না, পরীক্ষার জন্য পড়া ইত্যাদি। ছোট নরেন আসিলে ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ ছোট নরেনকে বলিলেন, তোকে ডাকতে পাঠাই নাই। ছোট নরেন হাসিতে হাসিতে বলিলেন, তার কি হবে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, তা বাপু তোমার অনিষ্ট হবে, অবসর হলে আসবে। ঠাকুর যেন অভিমান করিয়া এই কথাগুলি বলিলেন। পালকি আসিয়াছে, ঠাকুর শ্রীযুক্ত নন্দ বসুর বাটিতে যাইবেন। ঈশ্বরের নাম করিতে করিতে ঠাকুর পালকিতে উঠিতেছেন। পায়ে কালো বার্নিশ করা চটি জুতা, পরনে লাল ফিতাপার ধুতি, উত্তরীয় নাই। জুতা জোড়াটি পালকির একপাশে মনি রাখলেন। পালকির সঙ্গে সঙ্গে মাস্টার যাইতেছেন, ক্রমে পরেশ আসিয়া জুটিলেন। নন্দ বসুর গেটের ভিতর পালকি প্রবেশ করিল। ক্রমে বাটির সম্মুখে প্রশস্ত ভূমি পার হইয়া পালকি বাটিতে আসিয়া উপস্থিত হইল। গৃহস্বামীর আত্মীয়গণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর মাস্টারকে চটি জুতা জোড়াটি দিতে বলিলেন। পালকি হইতে অবতরণ করিয়া উপরের হলঘরে উপস্থিত হইলেন। অতি দীর্ঘ ও প্রশস্ত হলঘর, দেবদেবীর ছবি ঘরের চতুর্দিকে। গৃহস্বামী ও তাঁহার ভ্রাতা পশুপতি ঠাকুরকে সম্ভাষণ করিলেন। ক্রমে পালকির পশ্চাৎ পশ্চাৎ আসিয়া ভক্তেরা এই হলঘরে জুটিলেন। গিরিশের ভাই অতুল আসিয়াছেন। প্রসন্নের পিতা শ্রীযুক্ত নন্দ বসুর বাটিতে সদা সর্বদা যাতায়াত করেন, তিনিও উপস্থিত আছেন।